অনেক লম্বা টাইমের পর আমরা ব্লগ করতে আসলাম না স্নেহা অনেক দিন পর সেই কবে করছিলাম লাস্ট ব্লগ ঈদের সেকেন্ড দিন করছিলাম মনে আছে শপিং এর ওটা তারপর আর করেই হয় নাই সো আজকে চলে আসলাম আবার নতুন ব্লগ করতে সো গাইস এত কষ্ট করে ব্লগ করতেছি গাইস প্লিজ একটা লাইক তো দিয়ে দিতে পারো গাইস দেখো স্নেহা এত ছোট হয়ে আমার সাথে ডেইলি ব্লগ করে প্লিজ গাইস স্নেহার জন্য একটা লাইক দিয়ে দাও আমার জন্য না দাও ঠিক আছে বাট স্নেহার জন্য তো দিতে পারো তাই না সো স্নেহার জন্য একটা লাইক দিতে ভুলবা না এন্ড যারা আমাদের চ্যানেলে নিউ এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখো স্নেহা তো বলেই দিল তাই না সো হ্যাঁ গাইস চলো আমরা ব্লগটি শুরু করি লেটস গেট ইনটু দা ব্লগ গাইস তোমরা কোথায় কোথায় গিয়েছো কোথায় কোথায় ঘুরলা এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি দেখতে চাই শুনতে চাই দেখতে তো পারবো না অফকোর্স ডেফিনেটলি অ্যান্ড আমরা কোথায় গেছি স্নেহা বলো তো আমরা কোথায় কোথায় ঘুরলাম বলো শুধু আমাদের বাসার মধ্যে ঘুরছি গাইস আর কোথায়ও যাইনি কোথায়ও না তো বোরিং হয়ে গেছে তাই না কিন্তু বাসায় শুধু মেহমান আসছিল আমাদের বাসে এতটুকুই কত বোরিং একটা ঈদ ছিল গাইস আমাদের জন্য অনেক বোরিং আপনারা তো জানেনি আমরা কঞ্জুস মাখিচুস লড়কিস না বহেন আমরা হচ্ছে বহেন কোন চিটিং করবো না ওকে স্টোন পেপার সিজে খেলবো ঠিক আছে যে হারবে ওকে ডেয়ার করতে হবে তুমি যেটা দিবে আমি সেটা করবো আমি যেটা দেবো তুমি সেটা করবো হ্যাঁ এটাই এটাই ওকে আমি ক্যামেরাটা সেট করি স্টোন পেপার সিজার ছাড়া হবে না ওকে স্টার্ট স্নেহাকে যে কি কি ডেয়ার দিবো গাইজ আজকে দেখো আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটাই করবো আমি প্রমিস করলাম এখানে রাখো যেন সবাই দেখতে পারে স্টোন পেপার সিজার আচ্ছা এটা ডেমো 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 এই মরিচ টরিচ আর নাই মরিচ টরিচ দিন শেষ লেবু টেবুর দিন শেষ হ্যাঁ এগুলো দিন শেষ যাও তুমি নিয়ে আসো ফ্রিজে আছে একটা ব্ল্যাক কালার বক্সে যাও নিয়ে আসো যাও চাকরা নিয়ে যাও তুমি যাও আমি কোথায় লেবু খেতে হবে এত সিম্পল একটা জিনিস গাইস আমার জন্য এটা বাই হাত কার খেল গাইস আমি তো হইলে আমার ছোট বোন হিসেবে বরং ছোট একটা দিতাম তোমাকে বাট না না তোমার তো বোনের জন্য মায়া নাই তোমার তো বোনের জন্য মায়া নাই অনেক কারেক্টার লেবু গাইস এটা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন দেখেন একটা লেবু নিয়ে যদি এত ডিসকাশন গাইস আচ্ছা কি করবো এটা বলো মাত্র একটু লেখে দাও আমার জন্য আমি খাবো খাও
দেখো গাইস খাও রে দোসি রিঅ্যাকশন করতে পারবো না ওয়া আমি তো করি না আমি খেয়ে দেখো রিঅ্যাকশন করি না আমি কামু দেই কামু আমি কামু দেই আমরা তুমি পারবে না Okay guys, I'm going to film it complete. Guys, I'm going to film it. Stone, paper, scissors. हाथ उपरे कर नीचे हाथ उपर करो तुम अंडर आर्म्स रखो डेयर कम्प्लीट करते फुटर मध्य ওখান থেকে আবারটা খাইবো আরেকটু বার করে নিয়ে ফোয়া তারপরে খাবো ওকে গাইস নে হ্যাঁ ডেয়ার ইজ ডান ছোট মানুষ না তাই বেশি হাড় দিলাম না গাইস আমি তো সমাজদার মেয়ে ওর মত না ওকে স্টোন পেপার সিজার স্টোন একটু উপরে উপরে দিবা তুমি দেখাবা সবাইকে নাকি তুমি এভাবে এভাবে নিচে নিচে দিবা স্টোন পেপার সিজার না ভাই हारे कठिन एक डेयर একটু বুঝে শুনে নাও এটা খাওয়ার কিছু না আচ্ছা দেখি এটা কি নিয়ে আসো গাইস ওকে গাইস নিয়ে চলে আসছি স্ন্যাক ফেস এটা সব তোমাকে দেখা দিতেছে না ঠান্ডা আমার হাত আইস হয়ে যাচ্ছে ওকে ওকে এবার তুমি এটা ধরে মুখ করে রাখবা কেমন করে দেখাইছ না করো লাগা ওরে বাবা ঠান্ডা রে না 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 অনেক ঠান্ডা ঠান্ডা ठंडा
তাড়াতাড়ি পুড়ে গেল। ওটা আমি বাইর করে দিলাম, বাইর করে দিলাম, লবণ বাইর করে দিলাম। বাইর কর, চিল্লাম দিয়ে দিছি। ওকে ডান 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 ডান, পুরো পানি তো তখন শেষ হবে না। ওকে ডান, দেখো ভাই। বাহিরে যা গরম, বাহিরে গেলে মন ঠান্ডা ঠান্ডা, দরে মন ঠান্ডা ঠান্ডা, দরে মন ঠান্ডা ঠান্ডা দরকার হয় অনেক। আমাদের একটি ফানি ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। স্নেহা আমার চুল একটু সরত, নাকের মধ্যে ঢুকতে পারবো। সো গাইস, আশা করি ভালো লাগবে তোমাদের। এন্ড ভালো লাগলে একটা কি দিতে হবে স্নেহা? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব চলে আসবে আমাদের নেক্সট কি নিয়ে আসতে। হ্যাঁ, ভিডিও নিয়ে। সো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল দেখো আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।